এই আনলক পিরিয়ডে পুরীর অবস্থা ঠিক কীরকম তা খতিয়ে দেখতে আমরা, মানে আমি আর আমার স্কুলের বন্ধু পৃথ্বীজিৎ দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমার গাড়ি নিয়ে গত 9 সেপ্টেম্বর 2020 পুরীর উদ্দেশ্যে। এই সময় এলে পরে এই বিচটাকে কিন্তু দারুণ এনজয় করতে পারবেন, স্নান করে যে মজা এখন পাবেন সেটা কিন্তু অন্য সময় ভিড়ের মধ্যে সেই মজাটা পাবেন না। এই সিরিজের আগের দুটি পর্বে আমাদের প্রথম দুদিনের পুরী বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে আপনারা দেখেছিলেন পুরী আর কোণারকের এখনকার অবস্থা ঠিক কীরকম। কোণারক সূর্য মন্দির খোলা রয়েছে কিন্তু টিকিট কাটার জন্য কোনো কাউন্টার নেই, টিকিট কাটতে হবে স্ক্যান করে, কোড স্ক্যান করে। সূর্য মন্দিরটা তৈরি করেছিলেন রাজা নরসিংহদেব ১, যিনি কিনা ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির রাজা ছিলেন। সেই সঙ্গে ছিল আমাদের লাঞ্চ আর ডিনার খাওয়ার অভিজ্ঞতা। এই বেড়ানোর তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম চিল্কায়। বেশ কয়েকটা ডলফিন দেখতে পেলাম, বেশ কয়েকটা। আর সেই অভিজ্ঞতাই থাকছে এই তৃতীয় পর্বে। আগের পর্বগুলো দেখে না থাকলে ওপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। খাবারের দোকানদার যারা পাপড়ি চাট নিয়ে বসে আছে, ফুচকা নিয়ে বসে আছে, তাকিয়ে আছে কবে টুরিস্ট আসবে। এই পর্বে আপনাদের দেখাবো চিল্কাতে দুপুরে আমাদের এক স্পেশাল কাঁকড়া খাওয়া, যা কলকাতায় পাওয়া দুষ্কর আর বাংলার খুব কম মানুষই এই কাঁকড়া খেয়েছেন। এই রকমও কাঁকড়া যে হয় তা অবশ্য আমার জানা ছিল, কিন্তু চিল্কাতে তার স্বাদ আস্বাদন করতে পারবো সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। সে এক দারুণ অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক পুরীর তৃতীয় পর্ব। এখন বাজে সকাল 11:45 আর আমরা যাচ্ছি সাতপাড়া। সাতপাড়া হচ্ছে চিল্কার পাড়ে একটা জায়গা, পুরীর থেকে দূরত্ব 49 কিলোমিটার। যারা পুরীতে আসেন তারা সাতপাড়া সাইট সিইং অবশ্যই করেন। ওখানে বোটিং করা যায় চিল্কার ওপরে ডলফিন দেখার জন্য, এবং মাঝখানে একটা কালী মন্দির আছে সেখানেও যাওয়া যায়। আর বরকুল হচ্ছে সাতপাড়ার ঠিক উল্টো দিকে, চিল্কার একটা ক্রস করলে পরে উল্টো দিকটা হচ্ছে বরকুল। বরকুলও একটা টুরিস্ট স্পট, সেখানে যেতে গেলে পুরীর থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। তো আমরা সাতপাড়াতেই যাচ্ছি, এটা কাছে, রাস্তাটা খুব সুন্দর। আর আজকের ওয়েদারটা, সকালবেলা বৃষ্টি হয়েছিল কিন্তু এখন মেঘ কেটে গেছে, মাঝে মাঝে একটা মেঘ, মাঝে মাঝে রোদ উঠছে, দারুণ সুন্দর, যেরকমটা আশ্বিন মাসে হয় আর কি, ভাদ্র আশ্বিন মাসে শরৎকালে এরকমটাই হয়। আর চারদিকটা খুব সবুজ, রাস্তাটা ভাঙাচোরা নয়, কিন্তু একটাই অসুবিধা যে ডিভাইডার নেই, এই জন্য বেশি স্পিডে চালানো যাচ্ছে না। সাতপাড়া যাওয়ার পথে, সাতপাড়া থেকে ঠিক 15 কিলোমিটার আগে ডান দিক থেকে একটু একটু করে চিল্কা হ্রদের অংশ শুরু হয়ে গেছে। গোপীনাথপুর বলে একটা জায়গা আছে, তারপরেই এই জায়গাটা। ডান দিকের ভিউটা খুব সুন্দর, ওপাশে পাহাড়, তার আগে জলরাশি। ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য আদর্শ জায়গা। চলে এসেছি সাতপাড়া, একদম ফাঁকা, স্থানীয় কয়েকজন লোক ছাড়া আর কেউ নেই, কোনো টুরিস্ট নেই, আমরাই টুরিস্ট, আমরা দুজনই। আপ গ্যারান্টি দে রহে হো কি ডলফিন দিখাওগে আপ? হ্যাঁ, নেই দেখেগে তো পয়সা রিটার্ন করেগে। ये कैमरा में बोल रहे हो आप? ठीक है, हमको मालूम है। ठीक है, अरे कर। कितना लोगे बताओ? वहां पे 800 रुपया लिखा हुआ है। 800 रुपया अभी जो ज्यादा पानी होगा ना, ज्यादा ऑयल का ज्यादा खर्च हो जाएगा। पानी का आदमी 6 आदमी एक ही रहेगा। यहां पे हमारा गाड़ी है, गाड़ी कहां पे रखेंगे? गाड़ी तो रख देंगे, गाड़ी कुछ नहीं होगा। 1.5 ঘন্টা ঘোরাবে, আমাদেরকে ডলফিন দেখাবে, ডলফিন দেখিয়ে আবার এখানে নিয়ে আসবে, তাতে সওদা হলো 900 টাকায়, যেটা শুনলেন। জানি না ডলফিন দেখা যাবে কি না, আমার ইচ্ছে ছিল সিমাউথে যাওয়া, কিন্তু সিমাউথে গেলে আরও সময় বেশি লাগবে, আর ওরা বলছে 1500 টাকার মতো লাগবে, তো সিমাউথ ক্যান্সেল করছি, শুধুমাত্র ডলফিন দেখে চলে আসবো, এটাই হচ্ছে প্ল্যান। এই হচ্ছে আমাদের নৌকা, বললো দারুণ সুন্দর ছাওয়া, তো দেখাই যাচ্ছে কীরকম, গরমে মরতে হবে। চলে আয়, 2 লিটার জল 30 মিনিটে শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের নেক্সট 1.5-2 ঘন্টার জায়গা। ডলফিন দেখবো বলে আশ্বাস পেয়েছি, নালে পয়সা ডলফিন না দেখে ফিরবো না, ডলফিন না দেখে ফিরবো না, পয়সা ফেরত নেবো, সেক্ষেত্রে পয়সা দেবো না। দারুন,
একেবারে খারাপ লাগছে না, ছাওয়াটা ভালোই আছে। চলো কাকা শুরু করো। জলটা ঠান্ডা, অনেকক্ষণ তাকিয়ে রইলাম এই জায়গাটায়, কোনো ডলফিন নেই। ও বলছিল এখানে তাকাও, এখানে ডলফিন পাবে, কিছু নেই। হাওয়াটি খুব সুন্দর অভিজ্ঞতা, তবে গরমটা একটু কম হলে হাওয়াটা একটু বেশি দিলে আরও ভালো লাগতো। ছোটির ভটভট আওয়াজ, এটা যদি না থাকে তাহলে আমার মনে একটু বেশি ভালো হতো। বেশ কয়েকটা ডলফিন দেখতে পেলাম, বেশ কয়েকটা, কিন্তু মুশকিল হচ্ছে এত তাড়াতাড়ি ঘাই মারছে যে আমি ক্যামেরা ফোকাস করার আগেই জলের তলে চলে যাচ্ছে। তাও কয়েকটা শট হয়তো মনে হয় পজিটিভ নিতে পেরেছি। বন্ধ, তাই একটু কথা বলা যাচ্ছে। মাঝখানে আসার পরে চিল্কা মাঝখানে এখন কিন্তু বেশ ভালো হাওয়া পাচ্ছি এবং বেশ মনোরম লাগছে। তো রেকমেন্ডেশন হচ্ছে যে যদি চিল্কাতে আসেন, হয় খুব সকালে আসুন আর না হলে একটু বিকেল বিকেল করে আসুন, তাহলে মনে হয় ভালো হবে। পুরী থেকে আসার রাস্তাটা খুবই ভালো, কোনো অসুবিধে হবে না। ইভেন সন্ধ্যা হয়ে গেলে পরেও গাড়ি চালিয়ে পুরী ফিরতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়, সোয়া ঘন্টা ম্যাক্সিমাম দেড় ঘন্টার মধ্যে পুরী পৌঁছে যেতে পারবেন, রাস্তা খুবই ভালো। তো একটু বিকেল বিকেল করে এলে আমার মনে হয় চিল্কাটা বেশি ভালো এনজয় করতে পারবেন। যদি এরকম দুপুরবেলা আসেন তাহলে কিন্তু একটু গরম লাগবে, এটাই একটু সমস্যা। শীতকালে এলে তো কোনো কথাই নেই, যখন খুশি আসতে পারেন, কিন্তু গরমের সময়টায় সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে আসাটাই একটু ভালো। তো বেশ ভালো লাগছে, এমনিতেই জলের উপরে এলে আমার সবসময় ভালো লাগে, যে কোনো জলযাত্রা ভালো লাগে। হ্যাঁ, এটা তো বেশ ভালোই লাগলো, দারুণ এনজয় করলাম। এখন ফেরত যাবো, ওর কথা মতো ও আমাদের ডলফিন দেখিয়ে দিয়েছে। তো এবার ওর টাকা পাওনা হয়ে গেছে, ও বলছে দাদা চলো এবার বাড়ি। তো যাই হোক, এখনও ঘোরাচ্ছে বোট, আর ওই ভটভটি চালু হয়ে গেলে আর কথা বলা যাবে না। তো আমরা ফিরে গিয়ে এই চিল্কাতেই কোনো এক জায়গায় লাঞ্চ করব। আমরা এই বোটওয়ালাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন পায়েল বলে একটা রেস্টুরেন্ট আছে, সেটা নাকি খুব ভালো, চিল্কা থেকে একটু এগিয়ে, সাতপাড়া থেকে একটু এগিয়ে হাফ কিলোমিটার এগিয়ে গেলে বাদিকে পড়বে। তো সেখানেই লাঞ্চ করব ঠিক করছি। তো যাওয়া যাক, এবার ফেরা যাক। সাতপাড়া এসে যদি এক রাত কাটাতে চান তাহলে কিন্তু এই ওটিডিসির পান্থনিবাস বেস্ট অপশান। এর বুকিং অনলাইনে করা যায়, আবার স্পট বুকিংও হয়, যদি ঘর খালি থাকে তাহলে এনারা স্পট বুকিং করে দেন। এখানে যদি এক রাত থাকেন তাহলে খুব সকালবেলা এবং সন্ধেবেলা চিল্কা এনজয় করতে পারবেন। আমরা এখন এই পায়েল রেস্টুরেন্ট খুঁজে বার করেছি এবং এখানে ঢুকে পড়েছি। এটা বন্ধ ছিল কিন্তু এই দাদার রেস্টুরেন্ট, উনি বললেন না আপনারা যখন এসে পড়েছেন খাওয়াবো, একটু ওয়েট করুন। তো উড়িষ্যাতে একমাত্র এনারাই কিন্তু সফট ক্র্যাবের চাষ করেন এবং এই রেস্টুরেন্টে আপনারা যদি আসেন তাহলে সফট ক্র্যাব খেতে পারবেন, যেটা কিনা কলকাতাতেও সেভাবে পাওয়া যায় না। তো সফট ক্র্যাব এর যে বাইরে যে আস্তরণটা ক্র্যাবের, যেটা হার্ড ক্র্যাবে কী হয় সেটা হাড়ের মতো মানে দাঁতে লাগে আমাদের, আমরা কামড়িয়ে মানে চাবিয়ে খাই, সফট ক্র্যাবে কিন্তু পুরো ক্র্যাবটাকে খাওয়া যায়। একটু ইন্টারনেট ঘেটে নিন, গুগল করে নিন সফট ক্র্যাব, তাহলেই বুঝতে পারবেন। আমেরিকাতে যারা আছেন তারা জানেন ব্লু ক্র্যাব ওখানে আছে, যেটা আমেরিকাতে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়টায় পাওয়া যায়, সেটাও সফট ক্র্যাব, মানে বাইরের হার্ড শেলটা রিমুভ হয়ে যায়।
তো আমরা সফট ক্র্যাব খাবো এনার এখানে। আর ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে, বলুন ট্র্যাক টু ইনভেস্ট, ট্র্যাক টু ইনভেস্ট, সেটা দেখতে পারেন। হার্ড শেলটা ক্র্যাব থেকে কীভাবে রিমুভ হয় সেটা উনি খুব সুন্দর দেখিয়েছেন, আমাদের দেখালেন লাইভ। হ্যাঁ, একদম লাইভ। তো আমরা সফট ক্র্যাব খাবো এবং একটা হার্ড ক্র্যাব খাবো, যেটা ফিমেল ক্র্যাব সেটাও উনি করে দিচ্ছেন। আর একটা প্লেট নিয়েছি, সফট ক্র্যাব চলে এসছে। ওনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। আমি রেস্টুরেন্টটা বলে দিচ্ছি, চিল্কা যাওয়ার হাফ কিলোমিটার আগেই বাদিকে একটা SBI পড়বে, তার গাই তার সঙ্গেই পায়েল রেস্টুরেন্ট, এখানে আসবেন, এনার এখানে সফট ক্র্যাব খাবেন। আমরা এখন খাবো, খেয়ে আমি রিভিউ দিচ্ছি এক্স্যাক্টলি কীরকম লাগলো তার। তো মনে হচ্ছে দারুণ এক্সপিরিয়েন্স হবে। সফট শেল ক্র্যাব, যেটা আমাদের কলকাতায় সেভাবে পাওয়া যায় না। এই ক্র্যাবটার বৈশিষ্ট্যই হচ্ছে যে পুরো ক্র্যাবটাকে খাওয়া যাবে, ওপরের পাতলা জাস্ট যে হার্ড শেলটা সেটা রিমুভড হয়ে গেছে, তারপরে একটা নতুন সফট শেল রয়েছে, ক্রিয়েট হয়েছে এবং পুরোটাই খাওয়া যাবে। এই যে এখানে নরম, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, আমি ধরে দেখাচ্ছি, এই যে পুরো এটা নরম, পুরো ক্র্যাবটাই সফট। আর এখানে এটা একটা ফিমেল ক্র্যাব, এটা হার্ড শেল, এটা হার্ড শেল, সাথে ডাল আর কাঁকরোল আর আলু ভাজা, অরড় ডাল ও চিলি মিলেগা কত মধ্যে। এটা একটু ঝালাতে, চলো শুরু করা যাক, চলো। আজকে খাবারের কোয়ালিটি নো ডাউট অনেক ভালো। আরেকটা কথা, যেহেতু এটা এখন বন্ধ ছিল, আমাদেরকে দেখে ওনাদের কী মনে হয়েছে আমাদেরকে ফেরাননি ওনারা, খাবারটা কিন্তু ওনারা জাস্ট বানিয়ে দিলেন, আমরা 45 মিনিট ওয়েট করলাম, ফ্রেশ খাবার বানিয়ে দিলেন, তাহলে কিন্তু আমাদের পুরি ফেরত গিয়ে খেতে হতো। সেখানে অনেকগুলো আশেপাশে দোকান রয়েছে, মানে চিল্কায় আপনি যখন সাতপাড়া চলে যাবেন অনেকগুলো দোকান পাবেন খাবারের। তো এই দোকানটা কিন্তু, এই রেস্টুরেন্টটা কিন্তু গোছানো খুব সুন্দর, এসিও রয়েছে এবং দেখে শুনে একটু বেটার মনে হচ্ছে, বেশ ভালো। আর একটু ডাল দিয়ে খেয়ে নিই, তারপর দেখা যাবে। যদি পুরীতে আসেন এবং চিল্কা প্ল্যান করেন, তাহলে আগের থেকে ওনাকে ফোন করে বলে দেবেন যে আপনারা খেতে চাইছেন সফট শেল ক্র্যাব, উনি তাহলে ব্যবস্থা করে রাখবেন। তবে দেখে যেটা মনে হচ্ছে পাশেই SBI, এটা চালু দোকান। এবার সরাসরি আজকের মেইন অ্যাট্রাকশান, এটাতে চলে যাবো আমি, আর সময় নষ্ট না করে, অনেক হয়েছে। ওয়াও, পুরো ক্র্যাবটা মাংসের মতো, মানে কোনো হার্ড কিছু নেই, পুরোটাই সফট। এই যে কোনো হার্ড কিছু নেই, উপরে একটা পাতলা চামড়া মতো আছে। এই যে পাক থেকে শুরু করছি, নর্মালি কি হয় এই যে ডাঁড়াটা কাঁকড়ার এটা ভাঙতে হয় আমাদেরকে, কারণ উপরে হার্ড শেলটা থাকে। তো এখানে সেরকম কিচ্ছু নেই, এই যে দাঁড়াটা দেখতে পাচ্ছেন পুরো সফট, দারুণ, এক্সেলেন্ট। এত মজাদার কাঁকড়া কিন্তু আমি খাইনি, আমি আগে সফট শেল কাঁকড়া কখনো খাইনি, প্রথম খেলাম। আমার আইডিয়া ছিল যে এরকম একটা কিছু সফট শেল কাঁকড়া হয়, কিন্তু কলকাতার রেস্টুরেন্টে আমি জানি না কোথাও পাওয়া যায় কি না। উল্টো দিকটা দেখাচ্ছি কাঁকড়ার, এই হচ্ছে উল্টো দিকটা, পুরোটাই সফট, কোনোরকম কোনো হার্ড কিচ্ছু নেই। হ্যাঁ, নিয়ে নে, তুলতুলে নরম। আহ, ফ্যান্টাস্টিক, পুরোটা মাংসের তুলতুলে মাংসের মতো, বাইরের মেমব্রেনটাতে কামড় লাগালে পরে ভেতরের রসটা আর মাংসটা বেরিয়ে আসছে, দারুণ লাগে, হার্ড কিছু ফিলিংই হচ্ছে না। এই হচ্ছে সফট মাংসটা ভেতরে, উপরে একটা পাতলা মেমব্রেন আছে, এই মেমব্রেনটা কামড় দিলে পরে ভেতরের মাংসটা বেরিয়ে আসছে এবং একটা রসও বেরিয়ে আসছে। চিল্কার ধারে যে ঝুঁকড়ি দোকানগুলো আছে সেখানে গেলে কিন্তু পাবেন না সেই জিনিসটা, এখানেই পাবেন, কারণ এই ভদ্রলোকই এটার চাষ করছেন অফিসিয়ালি। এই কলকাতায় সফট শেল কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে লিখে জানান যে কোথায় পাওয়া যায় একদম এবং কত দাম, কলকাতার বুকে কোথায় এটা পাওয়া যাচ্ছে। ঝোলটাও খুব সুন্দর হয়েছে, হচ্ছে মাছটা, পুরো কাঁকড়াটাই খেয়ে ফেলা যাবে। হ্যাঁ, একটু বাদ দিয়ে দানটা বলে দিই, 300 টাকা প্লেট।
দু পিস। আর যেটা হার্ড শেল কাঁকড়া ফিমেল বড় সাইজের অনেক, সেটা 200 টাকা, তাই তো? ও কারিম মত দিজিয়ে। আচ্ছা আচ্ছা, কারিম হো গিয়া, বাকি উনকো দিয়ে দিজিয়ে। এটা হচ্ছে নর্মাল কাঁকড়া যেটা আমরা খেয়ে থাকি, বাইরের শেলটা হার্ড, এই যে আগেরটার মতো সফট না। এটাকে কামড়াতে গেলে আমাকে চাবাতে হবে। এটা আগে খেলে হতো, সব শেলটা পরে খেতে হতো একদম। আরেকবার এই সফট শেল কাঁকড়া খাওয়ার জন্য আমি এখানে আসবো। প্রচুর খেয়ে নিয়েছি আর ভাত খেতে পারছি না, গাড়ি চালালে ঘুম পাবে। এই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর এই হচ্ছে পায়েল রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এদের ওপরে থাকার জায়গাও আছে, আর রেস্টুরেন্টটা এইখানে, সামনে দিয়ে ঢোকার জায়গা আছে অবশ্যই। আর এটা হচ্ছে স্টেট ব্যাঙ্কের গেট, এখন সামনের গেটটা বন্ধ পায়েলের, স্টেট ব্যাঙ্কের গেট দিয়ে ঢুকতে হচ্ছে। তো আপনারা এলে এখানে থাকতেও পারেন, 1200 থেকে 1400 টাকা এসি ঘর পেয়ে যাবেন থাকার জন্য, আর খাওয়া তো দেখালাবি দারুণ সুন্দর। আর আরেকটা কথা, তানসেনের সঙ্গে যদি আপনারা কন্ট্যাক্ট করেন, আমি নিচে দিয়ে দিচ্ছি অথবা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাবেন ফোন নাম্বারটা তানসেনের, ওকে যদি ফোন করে আসেন, এখানে বোটিং থাকা খাওয়া সব কিছু কিন্তু ও সুন্দর করে আপনাদের করিয়ে দেবে। ওর কাছে বোটও রয়েছে, এবং কথা বলে যেটুকু বুঝলাম লোকটি এতটাই ভালো যে আমার মনে হয় আপনারা ঠকবেন না। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ইনস্ট্যান্টলি আপনার কাছে পৌঁছে যাবে।